হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মোশাল স্টাডি পয়েন্ট। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো কম্পিউটারের বিবর্তন চ্যাপ্টারের ইনপুট ডিভাইস সম্পর্কে। তো আমাদের যেখানে টোটাল হচ্ছে 12টা ইনপুট ডিভাইস আমি এখানে দেখাবো, তার বিশেষ করে তাদের কি কি কাজ একটু আধটু বলবো এবং সেটা জানলে আশা করছি তোমাদের পরীক্ষা কাজে লেগে যাবে। এবং ইনপুট ডিভাইসের প্রথমে যদি আমরা দেখি তাহলে ইনপুট ডিভাইসের কাজ কী আর বিভিন্ন প্রকার যে ইনপুট ডিভাইস আছে সেখানে দেখো এখানে কিছু কিছু জিনিসের ছবি দেওয়া আছে, তো সেই সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করব। তো ইনপুট ডিভাইস মূলত যে কাজটা সেটা হচ্ছে বাইরে থেকে কোনো তথ্যকে নির্দেশ করা, নির্দেশ গ্রহণে সাহায্য করা আর কি, ব্যবহারকারী ও কম্পিউটারের মধ্যে একটা যোগসূত্র স্থাপন করা। অর্থাৎ আমরা যখন কম্পিউটার ব্যবহার করছি এই ইনপুট ডিভাইসের মাধ্যমেই কম্পিউটারে থাকা বিভিন্ন সফটওয়্যারগুলোকে ব্যবহার করতে পারছি। তো এখানে আমি মোট 12টা ইনপুট ডিভাইসের নাম লিখেছি এবং তারা কেমন দেখতে হয় এবং তাদের কী কী কাজ হয় সেগুলো আমরা দেখব। তো প্রথমে আমরা দেখি যে কিবোর্ড সম্পর্কে জানতে হলে তোমরা আশা করছি কিবোর্ড সম্পর্কে সবাই জানো, কিবোর্ড তো দেখেছো, এটা অস্বাভাবিক কিছু না। তো আমাদের যে জিনিসগুলো জানতে হবে কিবোর্ডের যে কোন কোন জিনিস, কিবোর্ডের অন্তর্গত যে বিভিন্ন জিনিস আছে সেগুলোকে কী কী বলা হয়। যেমন হচ্ছে এই F1 থেকে F12টা নিশ্চয়ই তোমাদের সবার নজরে এসেছে, এই F1 থেকে F12 অবধি যে জিনিসটা এটাকে কি বলা হয়, এই জিনিসটাকে বলা হচ্ছে ফাংশন কি, কি বলা হয় হচ্ছে ফাংশন কি। এবং এই যে ABCD লেখা আছে, অর্থাৎ এই যে অ্যালফাবেট গুলো লেখা আছে এই জায়গাগুলোকে এইখান থেকে এটা, ঠিক আছে, এইটা এবং এটা, এগুলোকে বলা হচ্ছে আলফাবেট কি। অর্থাৎ ওই A থেকে Z হচ্ছে ক্যাপিটাল আর স্মল দুটোকেই বলা হয়। আচ্ছা, 0 থেকে এই 1 থেকে 0 অর্থাৎ বা 0 থেকে 9 যাই বলো না কেন এইগুলো, এগুলোকে বলা হচ্ছে নিউমেরিক কি। আচ্ছা, নেভিগেশন কি কোনটা, না হচ্ছে আপ ডাউন সাইড, এই সরি লেফট রাইট, এগুলোকে বলা হচ্ছে নেভিগেশন আর কি। আর স্পেশাল কি যেগুলো, যে কিগুলোর মাধ্যমে হচ্ছে আরো কোনো একটা, মানে এই কিগুলোকে চেপে আমরা খুবই শর্টকাট ভাবে ব্যবহার করতে পারি শর্টকাট হিসাবে, ঠিক আছে, যেমন হচ্ছে হোম এন্ড কন্ট্রোল অল্ট পেজ আপ ডাউন ডিলিট শিফট নাম লক স্পেস বার এন্টার ব্যাকস্পেস। আশা করছি, আচ্ছা হোমের কাজ কি, হোমের কাজ যখন মাইক্রোসফট ওয়ার্ড পড়াবো তখন ভালোভাবে আরো বুঝতে পারবে। হোম মানে হচ্ছে, হোমের কাজ হলে একটা লাইনে ধরো তোমার কার্সারটা ব্লিঙ্ক করছে তাহলে হোম দিলে কি হবে, একদম লাইনের শুরুতে চলে যাবে। আচ্ছা, এন্ডের কাজ, লাইনের ধরো মাঝখানে কোনো কার্সারটা ব্লিঙ্ক করছে তাহলে এন্ডটা প্রেস করলে একদম লাইনের শেষে চলে যাবে। কন্ট্রোলটা একা কোনোভাবে কাজ করে না, কন্ট্রোলের সাথে সাপোর্ট কোনো কি লাগে, যেমন ধরো কন্ট্রোল A মারলে হচ্ছে তোমার কিছু টেক্সট আছে সেগুলো হচ্ছে পুরোপুরি সিলেক্ট হয়ে গেলো, বা কন্ট্রোল S ব্যবহার করলে সেভ ব্যবহার হয়, কন্ট্রোল B ব্যবহার করলে কোনো টেক্সটকে বোল্ড করে দেয় ইত্যাদি ইত্যাদি, এগুলো মাইক্রোসফট ওয়ার্ড যখন করানো হবে আরও ভালোভাবে জানবে। এবং অল্টটাও একটা হচ্ছে সাপোর্টিং কি হিসাবে ব্যবহার হয়, মানে একা কাজ করতে পারে না, এর সাথে কোনো একটা কি প্রেস করতে হয়, যেমন ধরো অল্ট F4 যদি ব্যবহার করা হয় তাহলে সেক্ষেত্রে কি হয়, কোনো একটা যদি আমাদের যদি অ্যাপ্লিকেশন খোলা থাকে তাহলে সেটা কি হয়ে যায়, না হচ্ছে ক্লোজ হয়ে যায়। আচ্ছা, পেজ আপ ডাউন, যে মাইক্রোসফট ওয়ার্ড খোলা যে পেজ আপ ব্যবহার করলে উপরের দিকে পেজে ওঠে, পেজ ডাউন করলে নিচের দিকে নামে, ডিলিট হচ্ছে কোনো কিছুকে সিলেক্ট করে ডিলিট করা হয়। আচ্ছা, শিফটের মাধ্যমে হচ্ছে আমরা যখন ব্যবহার করি তখন ধরো শিফট A চাপা হলো, অর্থাৎ যদি হচ্ছে ছোট হাতের থাকে তাহলে বড় হাতের হয়ে যাবে এবং বড় হাতের লেখা চলতে থাকলে সেটা ছোট হাতের হয়ে যাবে। এবং নামলক, অর্থাৎ নামলকটা যদি আমরা বন্ধ করে দিই তাহলে হচ্ছে এদিকের যে হচ্ছে কিগুলো আছে নিউমেরিক্যাল কি এগুলো আর কাজ করে না, নামলক অন থাকে বলেই কিন্তু কাজ করে, ঠিক আছে, সরি নামলক অন থাকলে এগুলো হচ্ছে কাজ করবে না, নাম্বার অর্থাৎ লকিং লক হয়ে গেল, স্পেস বার যে স্পেস, আর আচ্ছা এন্টার মানে যে পরের লাইনে চলে যাবে, ব্যাক স্পেস মানে যে কোনো জিনিসকে পিছন দিক থেকে মোছা, ঠিক আছে। আর একটা জিনিস যেটা হচ্ছে এখানে লিখতে মনে নেই সেটা হলো ক্যাপস লক, ঠিক আছে, ক্যাপস লক একটা স্পেশাল কিয়ের মধ্যেই পড়ে। আচ্ছা, এরপরে চলে যাই যেটা হচ্ছে, আশা করি এই কটা জিনিস তোমরা বুঝতে পারলে, এরপরে চলে যাই কিবোর্ড কে মাউসে চলে যায়, মাউসের ফুল ফর্ম কি, মাউসের যদি আমি ফুল ফর্ম দেখি তাহলে হচ্ছে মেকানিক্যালি অপারেটেড ইউজার সিরিয়াল ইঞ্জিন।
অর্থাৎ তিন রকমের মাউস আছে। প্রথমে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে মেকানিক্যাল মাউস। মেকানিক্যাল মাউসে কি ছিল, এটা আগে ব্যবহার করা হতো, সেক্ষেত্রে এখন যেমন মাউসে দেখতে পাওয়া যে এলইডি লাগানো আছে, এখন তখন এলইডি ছিল না, এলইডি ছিল কিন্তু এই মাউসের যে যেখানে নিচের দিকে দেখবে যে এলইডিটা আছে সেটা ছিল না, এই বল ছিল একটা, এই বলটা ঘুরিয়ে ঘুরিয়ে তখন কাজ হতো। এখানে একটা হুইল মতো ছিল, এটা যতটা ঘুরবে এই বলটাও ততটা ঘুরবে, এইভাবে হচ্ছে কার্সারগুলো সরতো। ঠিক আছে, এটা দেখো এখানে হচ্ছে একটা রাইট ক্লিক, এটা হচ্ছে লেফট ক্লিক, এখানে একটা সেন্সার লাগানো আছে ক্লিকের জন্য, এখানে হচ্ছে একটা ইনফ্রারেড এলইডি লাগানো আছে, আর এই যে চাকাটা, এই চাকাটা হচ্ছে এই বলটাকে ঘোরানোর জন্য কাজ করতো। তো এই যে মানে একটা মাউসের লম্বচ্ছেদ করা হয়েছে, এই সব তো তোমাদের পরীক্ষাতে আসবে না, জাস্ট মাউসের ফুল ফর্মটা আসতে পারে, আর হচ্ছে এটা ইনপুট ডিভাইস কিনা, ঠিক আছে, বা মাউস কয় প্রকার, এইগুলো আসতে পারে। আচ্ছা, এরপরে যে মাউসটা দেখবো সেটা হচ্ছে অপটিক্যাল মাউস হচ্ছে আমরা এখন যেটা যেগুলো ব্যবহার করি সেগুলো সবই অপটিক্যাল মাউস। তার মধ্যে এখানে কি ছিল, এখানে হচ্ছে একটা এরকম একটা সার্কিট মতো লাগানো ছিল, ঠিক আছে, এবং এখানে দেখো একটা রেড লাইট আছে, এই রেড লাইটটাই কিন্তু আমাদের এই মাউসের পিছন দিকে যে লাল লাইটটা জ্বলে এই রেড লাইটটা এলইডি। এই এলইডির ফুল ফর্ম কি, এলইডির ফুল ফর্ম বলছি, আচ্ছা, তারপরে কি আছে, স্ক্রল হুইল, অর্থাৎ যেটা দিয়ে আমরা আপ ডাউন করি সেই স্ক্রল হুইল আছে, এবং এদিকে যথারীতি লেফট ক্লিক রাইট ক্লিক এইভাবে আছে। এই এলইডির ফুল ফর্ম হলো লাইট এমিটিং ডায়োড। ঠিক আছে, এরপরে যেটা চলে যাব সেটা হলো রিমোট বা হচ্ছে কর্ডলেস মাউস। দেখো রিমোটটা হচ্ছে আগে যেটা দেখলাম ওই যে মাউসটা সেটা কি অপটিক্যাল মাউস। অপটিক্যাল মাউস আর হচ্ছে রিমোট কর্ডলেস মাউসের মধ্যে কিছু পার্থক্য নেই, পার্থক্য একটাই, ওটাতে তার লাগানো ছিল আর এখানে হচ্ছে তার লাগানো নেই, জাস্ট একটা ব্লুটুথ ডিভাইস, সেটা কম্পিউটার ইউএসবিতে লাগানো হলো এবং তারপরে এটা ওই কর্ডলেসের মতো কর্ডলেস অর্থাৎ তারবিহীনভাবে কাজ করতে থাকে। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে বেশি ডিটেলসে না গেলেও আর কি জাস্ট উদাহরণ হিসাবে জেনে রাখো, সেটা হচ্ছে স্ক্যানার। স্ক্যানারের মাধ্যমে আমরা কোনো একটা অর্থাৎ ধরো একটা পেজ আছে, A4 সাইজের একটা পেজ আছে, সেই পেজটাকে এখানে দিলাম, দিয়ে স্ক্যান করলে সেই স্ক্যানিং হিসাবে ব্যবহার করা হয় এবং কম্পিউটারের মধ্যে সেটা আমাদের পাওয়া যায়। এবং তারপরে আছে কি, তারপরে আছে টাচ স্ক্রিন, এইভাবে আমরা টাচ ব্যবহার করে করে আমরা করতে পারি। এই টাচ স্ক্রিনকে আমরা অনেক সময় পরীক্ষাতে আসে যে এমন একটা ডিভাইসের নাম বলো যেখানে হচ্ছে ইনপুট এবং আউটপুট দুটো একসাথেই কাজ করে, তখন তোমাকে কিন্তু এই টাচ স্ক্রিনের উদাহরণটা দিতে হবে। আচ্ছা, ওএমআর সিট, ওএমআর রিডার, ওএমআর রিডার কি না, যে যখন তোমরা পরীক্ষার হলে দেখবে অনেক আর কি যে সমস্ত চাকরি পরীক্ষা টরীক্ষা হয় এগুলোতে ওএমআর সিট দেওয়া হয়। ওএমআর সিট কেমন থাকে, না কোনো একটা প্রশ্ন থাকে তার রেসপেক্টে চারটে এরকম গোল গোল দেওয়া থাকে। এবারে প্রশ্ন দেওয়া হলো, ABCD অ্যান্সার দেওয়া আছে, এবার সেখান থেকে কি হয় না যেটা সঠিক উত্তর সেখানে টিক করে এইভাবে গোল করে ভরাট করা হয়। তো এইভাবে ধরো অনেক প্রশ্ন আছে, তো এই যেগুলো চেক করা হয় সেই হচ্ছে এই ওএমআর রিডারের মাধ্যমে কিন্তু চেক করা হয়। ঠিক আছে, আচ্ছা, ওসিআর, ওসিআর হলো, ওসিআরের ফুল ফর্ম কি, ওসিআরের ফুল ফর্ম হলো অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশনও বলা হয়, বা রিকগনিশন বা অনেক সময় রিডারও বলা হয়, দুটোর মধ্যে যে কোনো একটা বললেই হবে। আর পরীক্ষার সময় যদি এই দুটোই অপশন থাকে তাহলে রিকগনিশনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। আচ্ছা, এরপরে যেটা সেটা হচ্ছে MICR। MICR হচ্ছে ব্যাংকের চেক দেখেছো আশা করছি, ব্যাংকের চেকে দেখবে এইগুলো একটা নাম্বার থাকে, এই নাম্বারগুলো পড়ার জন্য যে মেশিনটা সেটা হচ্ছে MICR মেশিন বলে। MICR মেশিনের ফুল ফর্ম কি, না হচ্ছে ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন। এরপরে যেটা আছে সেটা বারকোড। বারকোড আমরা জানি যে বিভিন্ন জায়গায় বড় কোনো শপিং মল টলে বাজার করতে গেলে সেখানে দেখা যায় এরকম লম্বা লম্বা লাইন থাকে, যে আমাদের প্রাইস ট্যাগ থাকে, তো একজন এরকম বন্দুক টাইপের একটা জিনিস নিয়ে ওই
লাইনগুলোতে ফেলে তারপরে এবং তার প্রাইসটা উঠে যায়। এবং লাইট পেন যদি দেখো তাহলে আমি যে একটা পেন ব্যবহার করতে সেই পেন ট্যাবে লিখছে, আমিও এখানে এইভাবেই লিখছি, এটাকে লাইট পেন হিসেবে বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা সেটা হলো গ্রাফিক ট্যাবলেট। গ্রাফিক ট্যাবলেটকেও আমরা বলতে পারি যে এটাও একটা ইনপুট এবং আউটপুট একসাথে কাজ করছে, ইনপুট এবং আউটপুট দুটো কি করছে একসাথেই কাজ করছে গ্রাফিক ট্যাবলেটটা। আচ্ছা, মাইক্রোফোন যেটা ব্যবহার হয় সেটা আশা করছি জানো, এ সম্পর্কে ডিটেলসে বলার দরকার নেই। আর জয়স্টিক যেটার মাধ্যমে কি করা হয় না, যেটার মাধ্যমে হচ্ছে গেম খেলার কাজে লাগে। তো বেসিক্যালি এই 12টা ইনপুট ডিভাইসের কথা বললাম, ঠিক আছে। পরীক্ষার হলে এমসিকিউ টাইপ বা হচ্ছে তোমাদের যে এক কথায় প্রশ্ন, উদাহরণ হিসাবে বলতে পারে যে দুটো ইনপুট ডিভাইসের উদাহরণ দাও ইত্যাদি, এইভাবে প্রশ্ন আসতে পারে। তো ভিডিওটা অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে এবং কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব দেবে। এবং আমাদের হচ্ছে ভিডিও ডেসক্রিপশানে দেখবে কিছু লিঙ্ক আছে, টেলিগ্রামের লিঙ্ক আছে, আচ্ছা, তারপরে আমাদের হচ্ছে এফবি পেজের লিঙ্ক আছে। এফবি পেজের নাম হলো মশাল পাবলিক স্কুল। এই পেজটাতে লাইক করবে এবং এখানেই সমস্ত ভিডিওর আপডেট পাবে এবং ওয়েবসাইটটাও মাঝে মাঝে ফলো করবে, ঠিক আছে। থ্যাংক ইউ।